আমরা হাইকোর্টে রিট করেছিলাম, হাইকোর্ট বলেছে ওই দিনের ভিডিও ফটোগ্রাফি হাইকোর্টে জমা দিতে হবে। থানাতে ভিডিও সিসিটিভি ফুটেজ থাকে আপনারা জানেন, তাই যদি এখানকার আইসি একটা লোককে আপনাদের ফোন করে হোয়াটসঅ্যাপ কল করলে ধরবেন না, নর্মাল ফোন করলে রেকর্ড করবেন, রেকর্ডটা বাবুদার মাধ্যমে আমার কাছে পাঠাবেন, থানায় ডাকলে সিসিটিভি না টাইমটা শুধু বলবেন, সিসিটিভি ফুটেজ আমরা ওদেরকে রিট করে এই আইসি কে কলকাতা হাইকোর্টে প্রয়োজনে নিয়ে যাব। যদি একটা বিজেপি কর্মীকে আগামী 4-5 দিনের মধ্যে কোনোভাবে ডিস্টার্ব করে, আপনাদের এই লড়াই লড়তে হবে। আপনাদের চিন্তার এতটুকু কোনো কারণ নেই, বিজেপি দিল্লিতে তৃতীয়বারের জন্য সরকার হয়েছে, 293টা আসন নিয়ে নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হয়েছেন, শক্তিশালী সরকার, স্পিকার নির্বাচনে আমরা জিতেছি। হ্যাঁ, আমরা আশা করেছিলাম বাংলায় 22-24টা সিট হবে, আমাদের সংখ্যায় আমরা 12 পেয়েছি। কেন আমরা অনেকগুলো আসন পাইনি তার এক নম্বর কারণ হলো সংখ্যালঘু মুসলিমরা 100 জনের মধ্যে 95 জন তৃণমূলকে ভোট দিয়েছে, তাদেরকে গতবারে 21 সালে এনআরসি আর সিএএ নিয়ে বলা হয়েছিল যে সিএএ মানে এনআরসি, এটা কার্যকর হলে আপনাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এবারে আমরা স্লোগান দিয়েছিলাম এই বার 400 পার, তাদেরকে বোঝানো হয়েছে মোদীজি 400 পেলে সংবিধান বদলে যাবে, সংবিধান বদলে গিয়ে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে বিজেপি। হিন্দু রাষ্ট্র ঘোষণা হলে নাকি মুসলমানদেরকে আমরা সব তাড়িয়ে, কয়লা পাথর চুরির বিরোধিতা করতে চান না, তারা 2,500 টাকা ভাতা, 1,33,27,000 ভোট পেয়েছি, এই ভোটে এতটুকু জল নেই, এই ভোটে এতটুকু ছাপ্পা রিগিং নেই, এটা নিখাত গণদেবতার আশীর্বাদ। তৃণমূল 2,71,00,000 ভোট পেয়েছে, তার মধ্যে 50,00,000 জল মিশানো ভোট, শুধু ডায়মন্ড হারবারে ভাইপো বাবু 11,00,000 ছাপ্পা মেরেছেন, 7,00,000 ভোটে জিতেছেন, উনি বিরাট নেতা, অমল দত্তর থেকেও বড় নেতা, সমীর মিত্রর থেকেও বড় নেতা, আবুল হাসরত খানের থেকেও বড় নেতা, শ্রমিক লাহিড়ির থেকেও বড় নেতা, তিনি 7,00,000 ভোটে জিতে গেছেন 10,00,000 ছাপ্পা মেরে। কেশপুরে ভোটের দিন হিরণ চট্টোপাধ্যায়কে কিভাবে আক্রমণ করা হয়েছে দেখেছেন, তাকে আক্রমণ করা হয়েছে, একা কেশপুরে 1.5 থেকে 2,00,000 ছাপ্পা মেরেছে তৃণমূল, আর রাজ্যে 79,000-এর মধ্যে 12,000 মুসলিম বুথ রয়েছে, এই মাইনরিটি বুথে 1,000 বুথ মালদাতে কংগ্রেস লড়েছে, ওদের ছাপ্পা মারতে দেয়নি, বাকি 11,000 বুথে প্রত্যেকটি মাইনরিটি বুথে আপনি দেখবেন দুটোর পরে 4টের পরে মিনিমাম 50 ম্যাক্সিমাম 250-300 করে মৃত অ্যাবসেন্ট ভোটারদের ভোট ওরা দিয়েছে, জামা বদল করে বোরখা পরে এবং পোশাক পরিবর্তন করে এই 11,000 বুথ থেকে 1,00,000 ছাপ্পা মেরে আজকে পশ্চিম বাংলায় প্রকৃত জনমত এখানে প্রমাণিত হয়নি। বিজেপি প্রতিষ্ঠার পরে সর্বোচ্চ ভোট আমরা পেয়েছি এবারে, 2019-এ 2,30,00,000 পেয়েছিলাম, এবারে পেয়েছি 2,33,27,000, তৃণমূলের বিধানসভার থেকে 2% কমেছে বিধানসভা। আপনারা জানেন প্রভু শ্রী চৈতন্যদেব বেরিয়েছিলেন
এ মাটি বিবেকানন্দের রাষ্ট্র, ইসলাম রাষ্ট্র নয়, এ মাটি শ্রী চৈতন্য দেবের রাষ্ট্র, এ মাটি নেতাজি সুভাষচন্দ্র বসুর রাষ্ট্র। এই মাটিতে স্বামী বিবেকানন্দ সবাইকে শিখিয়ে গেছেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও। ছাব্বিশে ভালো করে লড়াইকে আমরা দিয়ে আপনারা চান তো, কংগ্রেস তো উড়ে গেছে, অধীর বাবু হাত পা ধরার পরেও রাহুল বাবারা আসেনি বহরমপুরের প্রচারে, পিসি রেগে যাবে বলে আত্মসমর্পণ করে গেছে কংগ্রেস। আর রাহুল গান্ধী পার্লামেন্টে বলছে, জগন্নাথ সরকারও শুনে এসেছেন, যে হিন্দু মানে হিংসা, হিন্দু মানে ঝুটা, এর প্রতিবাদ হবে না। চিদম্বরম নবান্নতে এসে আত্মসমর্পণ করেছেন, আর সিপিএম 12টা আসন আমাদের হারিয়েছে হিন্দু ভোট কেটে, তৃণমূলের বিটিম হলো সিপিএম, একটা ভোট দেবেন না। কৃষ্ণনগরে এস এম সাদী 1,51,000 ভোট কেটেছেন, 90% বেশি হিন্দু ভোট, আর 54,000 ভোটে রানীমাকে হারিয়েছেন। আমার কথা যদি মিথ্যা হয়, চাপড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, পলাশিপাড়ার বুথগুলো দেখে নেবেন, এস এম সাদী একজন সিপিএম নেতা, মাইনরিটি নেতা, তাকে ভোট দেয়নি, ভ্যানিটি ব্যাগ, লিপস্টিক, জুতো চুরি করে আসা মহুয়া মৈত্রকে ভোট দিয়েছে। আপনি জোর বাঁধবেন না।